হ্যালো বন্ধুরা দেবরাজ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে আমরা ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান এর কোয়েশনগুলো নিয়ে আলোচনা করব তো আর দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো এখানে প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্ন তো আমরা দেখতেই পাচ্ছ যে একটি বস্তুর উষ্ণতা চল্লিশ ডিগ্রি সি অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সি মানে হলো সেন্টিগ্রেড বা সেলসিয়াস মানে সেলসিয়াস মান চল্লিশ ডিগ্রি হলে ফরেন হাইট স্কেলে তার মান কত হবে তাহলে বস্তুটার উষ্ণতা কত বলেছে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে বস্তুটার উষ্ণতা চল্লিশ ডিগ্রি সি এবার সেলসিয়াস স্কেল থেকে আমাকে কি বলতে হবে ফরেন হাইট স্কেলে যেতে হবে আমরা জানি সেলসিয়াস আর ফরেন হাইট স্কেল মধ্যে সম্পর্ক হলো সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এবার এই যে সি মানে হলো সেলসিয়াস স্কেলের উষ্ণতা আর এফ মানে হলো ফারেনহাইট হাইট স্কেলের উষ্ণতা তাহলে সি মানে সেলসিয়াস স্কেলের উষ্ণতা কত চল্লিশ ডিগ্রি তাহলে সি এর জায়গায় চল্লিশ বসালাম বাই পাঁচ আছে বাই পাঁচ এফ মাইনাস বত্রিশ বাই নয় এফ মাইনাস বত্রিশ বাই নয় এবার পাঁচের সঙ্গে চল্লিশ কেটে গেল পাঁচ একে পাঁচ পাঁচ আটে চল্লিশ তাহলে আট পড়ে থাকলো আর নিচেতে নিচেতে থাকলো কিছু মানে এক পরে থাকলো সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এবার কি করছি কোনাকি গুণ করছি এফ মাইনাস বত্রিশের সঙ্গে একের গুণ মানে এফ মাইনাস বত্রিশ হবে আর আটের সঙ্গে নয় গুণ মানে নয় গণিত আট এরপর এই মাইনাস বত্রিশটাকে এই দিক দিক থেকে সমানের ডান দিকে যদি আমরা দিই প্রথমে মানে বাহাত্তর তারপরে মাইনাস বত্রিশটাকে যদি সমানের বাঁ দিক থেকে ডান দিকে তাড়িয়ে দিই তাহলে চিহ্ন উল্টে যায় সমানের একদিক থেকে অন্য অন্যদিকে গেলে চিহ্ন উল্টে যায় যোগ থাকলে বিয়োগ হয়ে যায় বিয়োগ থাকলে যোগ হয়ে যায় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় এখানে বিয়োগ আছে তাহলে এদিকে এসে যোগ হয়ে গেল তাহলে বাহাত্তর যুক্ত বত্রিশ মানে হলো একশো চার তাহলে বস্তুটির উষ্ণতা ফরেনাইজ স্কেলে একশো চার ফরেনহাইট এরপর প্রশ্ন প্রশ্ন দু বলেছে যে রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় ম্যারাসমাস রোগের লক্ষণগুলি হলো এক নাম্বার দেহের ওজন কমে যায় দু নাম্বার হাত পাগুলি সরু হয়ে যায় তিন নাম্বার দেহের রং ফ্যাকাসে হয়ে যায় আর চার নাম্বার মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হয় এই চারটেই হল ম্যারাসমাস রোগের লক্ষণ এরপর তিন নম্বর প্রশ্ন বলেছে তুতের জলীয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পর কি পরিবর্তন দেখবে এটি কি ধরনের বিক্রিয়া উদাহরণ দাও তুতে বা কপার সালফেট অর্থাৎ সিইউএসও ফোর কপার সালফেটের সংকেত হল সিইউএসও ফোর এই তুতে বা কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে কপার সালফেটের জলীয় দ্রবণ থেকে কপার অর্থাৎ তামা এসে লোহার পেরেকের গায়ে লালচে বাদামি রঙের আস্তরণ তৈরি করে তাহলে লোহার পেরেক ডুবি রাখলে আমরা কি দেখবো লোহার পেরেকের গায়ে লালচে বাদামি রঙের একটা আস্তরণ তৈরি হয়ে গেছে এটি কি ধরনের বিক্রিয়া না এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া কারণ কি লোহার পরমাণু কপারের সালফারের কপার সালফেটের কপারকে প্রতিস্থাপিত করে ফেরাস সালফেট বা উৎপন্ন করে সেই বিক্রিয়াটা কি এফ ই প্লাস ও ফোর সমান এফ ইউ এই হল বিক্রিয়াটা এরপর চার নম্বর প্রশ্ন অর্থাৎ এই টাস্কের একদম শেষের প্রশ্ন বলেছে তোমার দেহ থেকে কোন ধ কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো এক নাম্বার কী কী উপায়ে মল ও মূত্রের মাধ্যমে দু নাম্বার ঘামের মাধ্যমে তিন নম্বর নিঃশ্বাস ও প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে আর চার নম্বর কখনো কখনো বমির মাধ্যমে এই চারটেই ছিল তোমাদের পরিবেশ বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ান এর প্রশ্ন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করো আর এরকমভাবেই বিভিন্ন এডুকেশনাল ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন অ্যাক্টিভিটি টাস্কের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশানস অল করে রাখো তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে